বসে যেতে ভালো হতো। আমি খাবো না এখন, তুমি খাও। সকালে কি হয়েছে? সকালে বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি। 11টা বাজে এখন, তুমি খাও না, খেয়ে যাও, আমি খাবো ধীরে ধীরে। তাড়াহুড়ো করে ভালো লাগে না আমাকে। না খাওয়া দিতে হবে না। তো গাইস, দুই ছেলে তাড়াহুড়ো করে খেলো, মাছ ভাজা দিয়ে খাবে ওরা, গরম গরম মাছের ভাজা দিয়ে ওরা খেলো, আর স্কুলে যাবে। মোহিত এখনো যায়নি, শিক্ষক চলে গিয়েছে, তো মোহিতকে নিয়ে যাবে ওর বাবা। আর তাড়াহুড়ো কাজের মধ্যে তোমাদেরকে গুড মর্নিং জানাতে ভুলেই গিয়েছি আজকে। তো গুড মর্নিং গাইস। আর ও খাচ্ছে এখন মাছের মাথা আর বাটা, সর্ষে বাটা করতে চেয়েছিলাম বাটা মাছের, কিন্তু তাড়াহুড়ো রান্না আর সময় হয়ে যাচ্ছে। না ওটা ওটা তোমার জন্যই। মাথা খেতে ভালোবাসি না বললে হবে না, মাথা খেতেই হবে। তখন সবাই বলবে যে হাজবেন্ডকে ছেড়ে খালি মাছের মাথাগুলো প্রিয়াঙ্কাই খায়। না না, তো ব্যাপার নাকি, আমি খাই না, আমি পিস খেতে ভালোবাসি। তো গাইস, আগে না আমি মাছ খেতাম না, মাছের মাথাই খেতাম, আমার জন্য এক্সট্রা মাথা কেনা হতো, মাছ খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন সবই ভালো লাগে, খাই। তুমি খাও। মাছের মাথা খেলে ব্রেন হয় জানো তো, যতটুকু ব্রেন আছে আরো বেশি ব্রেন হবে। আমার ব্রেন কম আছে না? ব্রেন কম আছে সেটা কোথায় বললাম আমি? যতটুকু ব্রেন আছে আরো বেশি, আরো ভালো হবে, ওটাই বলছি আমি। পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করলাম খুব সাধারণ ভাবে, ভালো হয়েছে। তবে ভাত দিই মোহিত, আসো একটু খেয়ে যাও মাছ। ভাজা দিয়ে খেলাম, পেঁপে আলু দিয়ে খাও। দিবো ওর মুখে তো তেল লেগে আছে, মাছ ভাজা কেমন যে ধুয়েছে তো কে জানি। ধুয়েছিলাম মুখটা ভালোভাবে, স্কুলে যাওয়ার আগে ধোয়াই দেবো। তো যা পরীক্ষা আছে তো বলে দেখা হবে। হ্যাঁ, কি গিয়া রেডি করো রুল রোবট। নিজে রান্না করে ও খাচ্ছে না, আমার খাওয়াচ্ছে। মানে না খেয়ে থেকে ওর অভ্যেসে পরিণত হয়ে গেছে, খুব খেতে সহ্য করতে পারে। তুমি যাও, তারপর খাবো তো আমি। তো আমি বললাম যে একসাথে বসে যাই, খেয়ে নেবো। না সে ভালো লাগছে না, আর কেন ভালো লাগছে না সেটা তুমি ভালোভাবে জানো, সেটা বলার লাগবে না। পেট ব্যথা করছে তো, ভালো লাগছে না আমাকে।